না না এক্স্যাক্টলি আর আমি টোটালি এগ্রি করি তোমার সাথে যে উইদাউট নাওরে মহেশ সিং উইদাউট নন্দা কুমার শেখর ইটস গোয়িং টু বি ভেরি ভেরি ডিফিকাল্ট ফর ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব নর্থ ইস্ট আলাইদিনী আজারাই যেরকম ফুটবল খেলছে রাইট অ্যাম হায়েস্ট গোল স্কোরার হায়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার জিতি নেমেস যেরকম ফুটবল খেলছে তো সমস্যা তো হতে চলেছে যা আপডেট আসছে মাহেশ মেবি নর্থ ইস্ট গেম বাদেও আরও একটা দুটো গেম মেবি সাসপেন্ড হতে পারে যেরকম তার রিয়াকশান ছিল খুবই জঘন্য অ্যান্ড সেটার জন্য কিন্তু ইস্টবেঙ্গল টিমটা ভুগছে ঠিক আছে তো যারা বলছো কমেন্ট করছো আমি টোটালি এগ্রি করি যে ইটস গোয়িং টু বি ভেরি ভেরি ডিফিকাল্ট ফর ইস্টবেঙ্গল ফুটবল যতই হোমে খেলা হোক না কেন আর যেই নর্থ ইস্টের গেমটা হেরে যায় পরে গেমটা মেবি চেন্নাইয়ের সাথে আছে সেটা আবার অ্যাওয়েতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে চেন্নাইয়ে গিয়ে খেলতে হবে তো বুঝতেই পারছো কতটা ডিফিকাল্ট রাইট নাও ইস্টবেঙ্গলের জন্য তো মায়েশ কেন ওরকম ধরনের রিয়াক্ট করেছে ডোন্ট নো কোনো দরকার ছিল না ভাই যেটা পার্সোনালি আমার মনে হয় তো দেখো অনেক সিরিয়াস ডিসকাশন হয়ে গেছে এবার একটু চিল ডিসকাশন করা যাক কী বলো মানে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করবো একটা আর্টিকেল যেটা দেখার পর আমার রিয়াকশান ছিল হোয়াট কি এটা নেইমার জুনিয়র টুয়েস্ট বেঙ্গল তো এই হচ্ছে একটা আর্টিকেল দ্য ওয়ালের আমি যাই না ভাই এরা আবার কোন আমার সামনে এসছে হোম স্ক্রিনে দ্যাটসায় তোমাদেরকে শেয়ার করছি ভাই বিকজ আমি একা মজা নেবো কেন তোমরাও মজা নাও আর মজা মিন্স ভাই এটা তো সিরিয়াসলি না অবশ্যই ভাই মজা বাট কীভাবে ছাপি সেটাই বুঝতে পারছি না এই দেখো ভাই ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন নেইমার ভাইরাল পোস্ট গিরে জোর গুঞ্জন আচ্ছা এখানে আবার লিখে দিয়েছে গোটা বিষয়টা যে নেহাত মজার ছলে বলা হয়েছে তার আলাদা করে বলে দেওয়া দরকার নেই না আমরা বুঝতে পারিনি ভাই আমরা বুঝতে পারিনি এটা মজা আমরা ভেবে নিচ্ছি এটা সিরিয়াস নেই মার চলেছে আলি হিলাল থেকে ইস্ট বেঙ্গলে সিরিয়াস সিরিয়াস ভাই বলে দিচ্ছি এখানে আবার এটা সিরিয়াস না কিন্তু এটা পুরোপুরি মজা ভাই হোয়াট ইজ দিস ইয়ার আবার দেখো ইস্ট বেঙ্গলে জার্সি পরে ছবি দিয়েছে বাপ রে বাপ এডিটিংয়ের জন্য খেটেছে ভাই একমাত্র ইউটিউবাররা কিন্তু কী বলে থামনেল উলফাল দেয় না ঠিক আছে দাওয়ালও দিয়েছে ভাই থামদে নেইমার যোগ দিচ্ছে ইস্টবেঙ্গলে আবার কোশ্চেন মার্ক আচ্ছা কি লেগেছে চলো একবার দেখি ভাই বাট এডিটিং আরও বেটার হতে পারতো ঠিক আছে এডিটিং আরও বেটার হতে পারতো কি বলো ভাই ঠিক আছে চলো লিখেছে কি সাম্প্রতিক ইস্টবেঙ্গল এফসির সময়টা ভালো যাচ্ছে না এফসি চ্যালেঞ্জ লিগে তারা দুর্দান্ত পারফরমেন্স করেছিল ইতিমধ্যে লাল হলুদ বিগ্রেড গ্রেট এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ইয়েস পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগও তারা ভালো পারমেন্স করছে গত বুঝলাম না এখানে কী লেগেছে নয় নভেম্বর মোহাম্যাড ক্লাবের বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল ম্যাচের আঠাশ মিনিটে জোরার এক্স্যাক্টলি ভাই মাহেশ যেটা নিয়ে একটু ডিসকাস করছিলাম মাহেশ অ্যান্ড নান্দা কুমার রেড কার্ট এরপর বাকি বাহাত্তর মিনিট কিন্তু নয় জনে খেলে মশাল বাহিনী শেষ পর্যন্ত ম্যাচটা গোলশুনোর ড্র হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে ব্রাজিল তারকা ফুটবলার নেইমার জুনিয়র নাকি লালহুল বিগ্রেডে যোগ দিচ্ছেন গোটা বিষয়টা যে নেহাত মজার ছলে তা আলাদা করে আবারও ভাই ক্ল্যারিফাই করছে আমরা বুঝতে পারছি না ভাই আমরা পাগল যে এটা মজা না এটা সিরিয়াস আলাদা প্রসঙ্গত রাহুল মেরিনাস ঘোষ নামে এই ফেসবুক পেজ থেকে এই পোস্টটা করা হয়েছে আচ্ছা এটাও আর কি আচ্ছা মোহনমানের কোনো পেয়া কয়ে ওকে ওকে লেখা হয়েছে যে সে আসছে দীর্ঘ সাতাত্তর মিনিট আঠেরো সেকেন্ডের পর ভারতে নেইমার ওকে আসছেন বারোটা বেজে পাঁচ মিনিটে এই পোস্টে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে ইস্টবেঙ্গল তো বটেই এমনকি নেইমার ফ্যানরাও বেজায় ছুটেছে কেন ছুটেছে কেন ভাই সদ সাধন মোদক নামে একজন ইউজার লিখেছেন আমি মোহনবাগান সাপোর্টার আমি মোহনবাগান সাপোর্ট করি দাদা কিন্তু নেইমারকে নিয়ে ট্রোল না করলেও পারত হোয়াট এটা ট্রোলিংয়ের কী আছে ভাই নেইমার নেইমার কি আচ্ছা আবার সংকেত ভট্টাচার্য নামে একজন ইউজার লিখেছেন নেইমারকে নিয়ে কোনো ইয়ার্কিট কোনো ইয়ার্কি নয় একই কথা লিখেছেন সুকান্ত সর্দারও ফলে গোটা বিষয়টা ইতিমধ্যে জল ঘোলা হতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না সাম্প্রতিক তিনি আল হিলালের হয়ে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন খেলতে নেমেছিলেন ইয়েস আবার ইনজিওর্ড হয়ে গেছে ম্যাচে চালক নেইমার হ্যামস্রি চোট পান ভাই নেইমার আই লাভ নেইমার ভাই উই অল লাভ নেইমার বাট নেইমারের বডিটা নেইমার এত বেশি ইনজুরি প্রোন ভাই আনলাকি প্লেয়ার খুবই ভাই বডি খারাপ লাগে ভাই নেইমারকে দেখলে ভাই ঠিক আছে এত ট্যালেন্টেড একটা কথা আছে না যে রাজপুত্র যার রাজা হবার কিছু পোটেন্সিয়াল ছিল বাট রাজা হতে পারলো না তো সেরকমই একটা নেইমার কাছে নেই এমন ভাই মেসির থেকে নেইমার বেশি বাট আহ তারপরে আর কিছু লেখেনি বাট এটা দেখার পর আমি আমি তো ভাই হোয়াট আমি একা দেখবো কেন ভাই তোমার সাথে শেয়ার করি এটা নিয়ে তো খারাপ ভাবার কিছু নেই এখানে ইস্ট বেঙ্গল যদি খারাপ কেন ভাবে ভাই এগুলো তো চলতে থাকে এরকম মোহনবাগান ফ্যান্সদের নিয়ে অনেক তৈরি করা হয়েছে তো ইটস ঠিক আছে আর আমার সব থেকে হাসি পেয়েছে এই ব্যাপারটা গোটা বিষয়টা যে নেহাত মজার ছলে বলে যে তা আলাদা করে বলার দরকার নেই আবার ক্লারিফাই করে দিচ্ছে যে কেউ যেন গালাগাল না দেয় হেডলাইন পরে যে ভাই এটা মজা মানে আমরা পাগল আমরা একদম শিওর আসছে নেইমার জুনিয়র মানে নেইমার গেলে মায়ামি যাবে যার নাও আপডেট নেইমার মেবি মায়ামি যেতে পারে ভাই ইন্ডিয়াতে কেন আসবে নেইমার সে যত টাকায় দিক না কেন অ্যান্ড টাকার জন্য যদি হয় সৌদিতে থাকবে ভাই সৌদিতে এত টাকা সেখানে কম্পিটিটিভনেসও আছে তো মেবি আমার মনে হয় এই এইসেনেও মানে দু হাজার পঁচিশেই এ শেষ হচ্ছে কন্ট্রাক্ট মেবি ইন্টার মায়ামি যাবে নেইমার সুয়ারেজ এম এস ট্রায়ো নেইমার সুয়ারেজ মেসি ট্রায়ো কিন্তু আবারও দেখতে চলেছে যেটা আমার পার্সোনালি ফিলিং আসছে ঠিক আছে দাদা কী হয় কি না হয় বাট যে একটা ফানি আর্টিকেল ভাবলাম তোমার সাথে শেয়ার করা যাক ভাই সিরিয়াসলি আর